اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে, অনেক মানুষই মনে করে যে মধু মানেই বাচ্চা ছেলেরা খায়, বাচ্চা ছেলেরা খায় মধু, বড় মানুষ খায় কি না খায় এটা মানুষ জানে না অনেকেই। শুধু মধু যে বাচ্চা ছেলেরা নয়, মধু অনেকভাবে ব্যবহার হয় সেটা আজকে আপনাদের সামনে একটা জিনিস আপনাদেরকে দেখাবো। আপনাদের সামনে আজকে দেখাবো যে মধু দিয়ে পাকোয়ান অথবা আনাসা, যেগুলো আপনারা কি বলেন, এগুলোকে পাকোয়ান বলেন না আনাসা বলেন, যাই হোক, যে কিভাবে এটা তৈরি করতে হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই যে লাল বোতাম দেখতে পাচ্ছেন, এরকম থাকবে নিচে, দেখেন, সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি করে থাকেন তো জাযাকাল্লাহু খাইর। দেখতে পাচ্ছেন আপনারা, চাউলের আটা দেওয়া হচ্ছে, চাউলের আটার পরিমাণ 1 কিলো। এবং এই যে দেখুন, গমের আটা দেওয়া হচ্ছে, এই গমের আটার পরিমাণ 500 গ্রাম। এই 500 গ্রাম গমের আটা এবং চাউলের আটা 1 কিলো, এটা মিক্স করা হচ্ছে। মিক্স করে তারপরে মধু দেওয়া হচ্ছে। এই মধুর পরিমাণটা 1 কিলো হবে। 1.5 কিলো সব মিলে আটা হলো, আর 1 কিলো মধু, মানে চাউলের আটা 1 কিলো এবং গমের আটা 500 গ্রাম দিয়ে হলো 1.5 কিলো, এবং মধু হচ্ছে আপনার 1 কিলো। 1 কিলো মধু লাগবে, দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন সম্মানিত দর্শক। আপনারা দেখতে থাকেন যে মধু দিয়ে পাকোয়ান কীভাবে বানাতে হয়। প্রথমে আপনাকে এভাবে আটার সাথে মধু দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। এটাকে ভালোভাবে আটার সাথে মধুটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে আপনাকে পানি দিতে হবে। এই যে পানি দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই পানি দেওয়া হচ্ছে। এটা মধু দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে শেষের বেলা আপনি পানি দেবেন। তারপরে পানি দেওয়ার পরে আপনি নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখুন একটা পজিশনে এসে যাচ্ছে, প্রয়োজন বোধ হচ্ছে, আরও পানি দিচ্ছেন। আপনি সেগুলো করলে বুঝতে পারবেন পানি লাগবে কি লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন, নাড়তে থাকতে হবে পানি দিয়ে, এইরকম পজিশন হয়ে যাবে। তারপরে আপনাকে নাড়তে থাকতে হবে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন এই যে নাড়তেই আছে, ভালোভাবে ফ্যাট করতে আছে, সে আটাটাকে ভালোভাবে মুহে দিচ্ছে। এই যে, এই দেখলেন, প্রয়োজন ভিত্তিক আরও পানি দিলেন। আরও পানি দেওয়া পরে আপনাকে আবারও সেই আটাটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে, ভালোভাবে মুহবেন। যত ভালো মুহিতে পারবেন তত ভালো আপনার পাকোয়ান হবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা এভাবে নাড়বেন, খুব ভালো করে নাড়বেন, বেশি করে নাড়বেন। তারপরেই তো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটিভাবে আমাদের আটা কিছুটা তৈরি হয়ে যাওয়ার পথে। তারপরে আরও প্রয়োজন বোধ করছেন, আরও পানি দিচ্ছেন। স্বাভাবিকভাবে 1 কিলো চালের আটা দেবেন, 500 গ্রাম গমের আটা দেবেন এবং 1 কিলো মধু দেবেন। তারপরে আপনার ইচ্ছা মতো কম বেশি করবেন, সেটা ভিন্ন বিষয়। তো দেখুন আমাদের আটা তৈরি হয়ে গিয়েছে, এবং এই যে ভটকা উঠে গিয়েছে, ভটকা উঠে গিয়েছে মানে তার মানে আটা কমপ্লিট হয়ে গেছে দর্শক। তারপরে এটাকে পাকোয়ান বানানো হচ্ছে, তেলে দিয়ে পাকোয়ান বানানো হচ্ছে। আপনারা দেখুন কীরকম পাকোয়ান হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে নাড়া হচ্ছে। এই দেখুন, এটাকে আবার উল্টে দিলেন, স্বাভাবিক বিষয় যেগুলো আপনারা করে থাকেন গুড় দিয়ে। তো এটা মধু দিয়ে করা হয়েছে, যেটা আসল জায়গা ছিল সেটা আপনারা দেখে ফেলেছেন, বাকিগুলো সব একই রকম। এই দেখুন, এই 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 হয়ে গেল, কাজ শেষ।
সম্মানিত দর্শক, তাহলে দেখতে পেলেন আপনারা যে কিভাবে পাকুয়ান বা আনাসা মধু দিয়ে তৈরি হলো। তাহলে আপনারা দেখতে পেলেন এবং আপনারা খুব সহজেই এবার এই পাকুয়ানগুলো বানাতে পারবেন। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকে পাকুয়ান কিভাবে বানাতে হয় তার ভিডিও। তো বন্ধুরা, যদি আপনারা আমাদের মৌচাকের মধু, আমাদের যে প্রাকৃতিক মধু, সেই মৌচাকের মধু যদি আপনারা পেতে চান, তাহলে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা আপনারা সরাসরি আমাদেরকে কল করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা প্রাকৃতিক যে মধু, চাক ভাঙা মধু, সেই মধু আপনাদেরকে দেওয়া হবে। তো বন্ধুরা, তাহলে আজকে আপনাদের সাথে এখান থেকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।